এই থিওরির নাম হচ্ছে ইট দ্যাট ফ্রগ। আপনি যদি হেরে যান, পৃথিবীর অনেকেই কিন্তু জিতে যায়, যারা আপনাকে পছন্দ করে না তাদেরকে হারানোর জন্য হলেও আপনি হেরে যাবেন না, এই প্রতিজ্ঞা নেন। জিততে হলে আসলে কি লাগে? মেধা, অনেক ভালো ফ্যামিলি থেকে আসা, অনেক অনুকূল পরিবেশ, তাও না। জিততে হলে দুইটা জিনিস লাগে, নাম্বার ওয়ান ইমোশন, আবেগ, নাম্বার টু উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। একটা সত্যি ঘটনা শেয়ার করি। ইংল্যান্ডে একটা ম্যাচ হচ্ছিল, টুর্নামেন্ট হচ্ছিল, একটা ফুটবল টুর্নামেন্ট। তো সেই টুর্নামেন্টে প্রথম দুইটা ম্যাচে একজন প্লেয়ার, ও ভালো খেলে না, খুবই বাজে প্লেয়ার, প্রথম দুইটা ম্যাচে সে কোনো কিছুই পারফর্ম করতে পারলো না, তার পায়ে বলই সে রাখতে পারে না, এমন অবস্থা। তো এবং প্রথম দুইটা ম্যাচে তাদের টিম হেরে গেল। থার্ড ম্যাচে, যেটা ফাইনাল ম্যাচ ছিল, সেই ফাইনাল ম্যাচে তার কোচ তাকে বললেন, ভাই তুমি আজকে নামার দরকার নাই, তুমি নামা আর 11 জনের জায়গায় 10 জনকে নিয়ে খেলা, সেম কথা, তুমি নামার দরকার নাই। তখন সে বললো, স্যার আমাকে একটু সুযোগ দেন। ও, তোমাকে সুযোগ দেওয়ার তো কোনো দরকার নাই, তুমি তো খেলাই পারো না, তোমাকে কি সুযোগ দিব। বলে, স্যার আমাকে একটু আজকে সুযোগ দেন, শেষবারের মতো। বলে, ভাই শেষবারের মতো কি, তোমাকে নেওয়া মানে লস। বলে, স্যার আমাকে একটু আজকে সুযোগ দেন, আমরা তো স্যার এমনি হেরে গেছি, আমাকে স্যার একটু সুযোগ দেন, আমি খেলতে না পারলে আমি আপনাকে আর কখনোই বলতে আসবো না, আমাকে স্যার সুযোগ দেন, আমাকে খেলতেই হবে স্যার। বলে, ওরে বাবা, ঠিক আছে খেলো। সেই ম্যাচে ওই ছেলেটায় কিভাবে যেন বদলে গেল, অদ্ভুত শক্তিতে, অদ্ভুত ক্ষিপ্রতায় খেলতে শুরু করলো। সেই ম্যাচে তাদের টিমটা জেতে 3-1 গোলে, এবং সেই 3 গোলের মধ্যে 2 গোল তার দেওয়া। তো ব্যাপারটা দেখে সবাই অবাক হয়, কি ব্যাপার, কিভাবে হলো? তখন তার কোচ তাকে ডেকে পাঠালেন, ভাই তুমি আজকে যে খেলা দেখাইছো সেই খেলা কোথায় ছিল, তুমি তো ভালো প্লেয়ার, তুমি কেন খেলো নাই ভাই? তখন ওই ছেলেটা চোখের পানি ফেলছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলছে, স্যার আমি বাসায় যাব। আরে ভাই বলো, তুমি কেন আগে খেলো নাই, আজকে তো অনেক ভালো খেলছো, ঘটনা কি? বলে, স্যার আমি বাসায় যাব। বলে, তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। বলে, স্যার আমি উত্তর দিব না। তখন কোচ তাকে বললেন, দেখ বেটা আমি তোর বাবার বয়সী, আমি তোকে যা জিজ্ঞেস করছি এটা উত্তর দিয়ে যা। তখন সে বলল, স্যার আমার সাথে একজন বৃদ্ধ লোক খেলা দেখতে আসতেন, খেয়াল করেছেন? বলে, হ্যাঁ খেয়াল করেছি, আজকে তো আসে নাই মনে হয়। না স্যার আসে নাই, উনি কি অসুস্থ? তখন ছেলেটা বলল, স্যার যে বৃদ্ধ লোক আমার সঙ্গে খেলা দেখতে আসতেন, গত 2 দিন এসেছিলেন, উনি আমার বাবা, অসুস্থ বাবা, বৃদ্ধ বাবা, আমার স্যার মা নাই, বাবাই শুধু আছে। যখন আমার বাবাকে নিয়ে আমি বাসায় ফিরতাম, তখন আমার বাবা আমাকে জিজ্ঞেস করতেন, কি রে বাবা তুই আজকে কেমন খেলেছিস? বাবাকে আমি মিথ্যা কথা বলতাম, বাবা আজকে আমি অনেক ভালো খেলেছি, এতটা গোল দিয়েছি, অনেক ভালো খেলেছি, এতটা গোল সেভ করেছি। আমার বাবা অন্ধ ছিলেন, চোখে দেখতেন না, কিন্তু বাবাই ছিল আমার সব, তাই বাবাকে আমি খুশি করতে চেয়েছিলাম, বাবাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতাম, বাবা তখন শিশুদের মতো হাসতেন, হাততালি দিতেন। 2 দিন আমি এই কাজটা করেছি স্যার, বাবা খুব খুশি ছিলেন। গতকাল রাত্রে আমার বাবা মারা গেছেন স্যার, শুধুমাত্র আজকে আমার বাবা ওপর থেকে আমার খেলা দেখেছেন, আমি স্যার বাবাকে আর কিভাবে মিথ্যা কথা বলবো, আমি আমার বাবার জন্য খেলেছি। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু কোনো দক্ষতা না, এটা কোনো মেধা না, এটা হচ্ছে আবেগ। আবেগ, মানুষ কিন্তু কাজ করে আবেগে। একটা মানুষকে যখন আপনি অনেক কষ্ট দেন, সে যখন কিছুই বলে না, তার মধ্যে এক ধরনের শক্তি জমা হয়, ওই শক্তি দিয়ে সে আপনাকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, ওই শক্তিটা নিজের মধ্যে জমানোর চেষ্টা করে। দেখবেন অনেক সময় বেকার যুবকটা মাঝে মধ্যে তার মানিব্যাগটা বের করে তার প্রেমিকার ছবিটা দেখে নেয়, ভাবে, ওই সময় সে একবার ভেবে নেয়, চাকরিটা পেয়ে গেলে সে কত ভালো থাকবে, তাকে কত ভালো রাখতে পারবো, সে আমাদেরকে কতটা প্রত্যাশা করে আছে,
তখন সে পরপর দুই রাত্রি না ঘুমিয়ে পড়াশোনা করে। এটা কিন্তু আবেগ থেকে আসে, কোনো মেধা থেকে আসে না, দক্ষতা থেকেও আসে না। আরেকটা কথা প্রায় সময় আমরা বলে থাকি, প্রিপারেশন তো খুবই ভালো কিন্তু পরীক্ষা তো ভালো হয় না, কেন হয় না ভাইয়া? টেনশনে টেনশনে, অনেক টেনশন অনেক টেনশন। তাদেরকে বলি, একজন মাশরাফি যখন খেলতে নামে তখন তাকে অনেক প্রত্যাশার বোঝা মাথায় নিয়ে খেলতে হয়। আমরা যখন পরীক্ষা দিই তখন আমাদের কয়টা প্রত্যাশার বোঝা মাথায় রেখে সামলাতে হয়, মাথায় রেখে পারফর্ম করতে হয়? আমার বাবা মা, আমার পরিবারের কিছু লোক, দু একজন বন্ধু বান্ধব, ওয়েল বিশার, তাদের সংখ্যা হবে কত, 10 জন 12 জন 14 জন, এর বেশি তো না। আমার কথা হলো, একজন মাশরাফি যদি 16.5 কোটি মানুষের প্রত্যাশার বোঝা মাথায় রেখে পারফর্ম করতে পারে, আমি কেন 10 জন মানুষের প্রত্যাশার বোঝা মাথায় নিতে পারবো না? এই ব্যাপারটা মাথায় রাখবো।